ফেরি করে নিজেদের গাড়িতে দমন দিউ চালাতে চালাতে ড্রাইভ করতে করতে। সুপ্রভাত বন্ধুরা, গতকাল আমরা এই বড়দায় এসে পৌঁছেছি সন্ধ্যাবেলায়। তো হোটেল খুঁজতে 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 অবশেষে এই হোটেলটা এসে উঠলাম। দেখো হোটেলের পেছনের ভিউ, আমরা হোটেলের নতলায় আছি। নতলার থেকে দারুণ সুন্দর ভিউ পুরো শহরের ভিউটা। হোটেলের নামটা ঠিক আমি জানি না, রাস্তা খুঁজতে খুঁজতে এসেছি, হঠাৎ করে রাস্তার ধারে একটা হোটেলের নাম দেখলাম, বোর্ড দেখলাম, ফোন নাম্বার দেখলাম, ফোন করলাম, শুনলাম যে হোটেলে আজকে উদ্বোধন হচ্ছে, তো আপনারা কি থাকতে পারবেন আজকে? হ্যাঁ কোনো অসুবিধা নেই। তো আমরা চলে এলাম, নামটা এখনো পড়া হয়নি, ফোন বাজে প্রায় 9টা। তো আমরা এখন বেরিয়ে যাব, প্রথমে যাব আমরা হচ্ছে এখানে বড়দায় যেটা বিখ্যাত লক্ষ্মী বিলাস প্যালেস। তো এটা হচ্ছে বড়দার যে রাজা ছিলেন মহারাজা তাদেরই প্যালেস, তারাই এখনো আছে, প্রাইভেট ওন প্রপার্টি, এটাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রপার্টি, বাকিংহাম প্যালেসের থেকেও 4 গুণ বড় প্রপার্টি এটা। তো এই একটা প্রপার্টি আমরা দেখতে যাচ্ছি, একটা পোর্শন শুধু টুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে, তো সেটা দেখবো, সেটা দেখে আমরা বেরিয়ে যাবো এরপর দিউয়ের উদ্দেশ্যে। দিউয়ের নাম তো সবারই জানা আপনাদের, তো দারুণ একটা জার্নি হবে আজকে, তাহলে চলুন বেরিয়ে যাই। তো আমরা চলে এসেছি লক্ষ্মী বিলাস প্যালেসে, এই ভেতরেই ঢুকে গেছি, সামনেই প্যালেস। তো বললো যে আর 10 মিনিট ওয়েট করতে, কারণ এখন 9:20 বাজে, 9:30 খুলবে প্যালেস। এই যে এখানে পার্কিং প্লেস, এই যে এটা হচ্ছে প্যালেস, আর এই যে বাঁ দিকে হচ্ছে টিকিট কাউন্টার, যাই গিয়ে টিকিটটা করে নিই। এই প্যালেসে ঢোকার প্রবেশ মূল্য জনপ্রতি 250 টাকা বড়দের জন্য, আর 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 125 টাকা। আর সাথে যদি আপনারা চান যে ফতে সিং মিউজিয়ামটাও দেখবেন, তাহলে পার হেড বড়দের 150 টাকা করে লাগবে, আর ছোটদের লাগবে 100 টাকা করে। চলো এদিক দিয়ে এন্ট্রি, এখান দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি মহলের ঠিক ভেতরের দিকে, মানে পেছনের দিকটাতে। এখান থেকে কিন্তু মহলটার ভিউ কিন্তু অসাধারণ লাগে। আর একটা কথা অবশ্যই বলবো যে মহলের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড না, কারণ এই মহলে রয়েছে রাজা মহারাজাদের ব্যবহৃত প্রচুর জিনিসপত্র, প্রচুর অস্ত্রশস্ত্র, এবং এখানকার যে আর্কিটেকচার আর এখানকার দেওয়ালের যে কারুকার্য সত্যি অসাধারণ, না দেখলে মন ভরবে না। সুতরাং এই মহলে অবশ্যই আসুন, লক্ষ্মী বিলাস প্যালেসে এসে ভেতরে প্রবেশ করুন, ভেতরে ঘুরে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমাদের হাতে যেহেতু সময় নেই, তাই আমরা ফতে সিং মিউজিয়ামটা দেখতে পাচ্ছি না, তো আপনারা আসলে সেটাও দেখে নেবেন। লক্ষ্মী বিলাস প্যালেস আমরা দেখে নিয়েছি, জাস্ট এখন 10:35 বাজে। তো বেশ ভীষণ সুন্দর প্যালেসটা, ভীষণ ভালো লাগলো ভেতরে। প্যালেসের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না, প্যালেসটার বাইরে থেকে ফটো তোলা যায়, কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না হলেও আপনারা আসলে, বড়দায় আসলে অবশ্যই এই প্যালেসটা দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর টিকিটের রেট একটু বেশি, কিন্তু মনে হবে যে না ঠিকই আছে, প্যালেসটা দেখার পরে মনে হয় ঠিকই আছে। আমাদের যেতে হচ্ছে দিউ, যা এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 399 কিলোমিটার, 8 ঘন্টার মতো। তো দেখি আগে শহর থেকে বেরোই, প্রচুর জ্যাম এখন শুরু হয়ে গেছে, কারণ অফিস টাইম, গাড়ি ঘোড়া প্রচুর বেড়ে গেছে। আরো 372 কিলোমিটার বাকি, 7 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে। এখন কিন্তু রাস্তা খুব সুন্দর, এই যে দেখো 6 লেনের রাস্তা, একদম স্মুথ রাস্তা, জানি না কতক্ষণ পাবো এরকম একটা ভালো রাস্তা। এরকম যদি রাস্তা পাই তাহলে তো 7 ঘন্টা 15 কেন, আমরা 6 ঘন্টাতে ঢুকিয়ে দেবো। বড়দা থেকে দিউয়ের যাত্রাপথে আমাদের প্রথম টোল চলে এলো, এই যে ব্রেকফাস্ট, এত সুন্দর জায়গা, এখানে একটু ব্রেকফাস্ট করে নি। এই যে আমাদের খাবার চলে এসেছে, বাহ, এবার এটা খাবো, ডাল নাকি যেন এক জগে দিয়েছে, ছেলে তো বসেই গেছে খেতে, তো আমরাও খাবো। দারুণ রাস্তা, অনেকক্ষণ হয়ে গেল, আমরা প্রায় 80 কিলোমিটারের মতো চলে এলাম,
এখনো কিন্তু সেই সিক্স লেন রাস্তাই পাচ্ছি। কন্টিনিউয়াস গাড়ি 100, 110, 120 এরকম স্পিডেই গাড়ি চলছে। দারুণ দারুণ সুন্দর, মানে ড্রাইভ করে যা মজা না, যারা ড্রাইভিং ভালোবাসে তাদের জন্য পারফেক্ট রাস্তা। 12:40 বাজে আর আমাদের সামনে চলে গেল সেকেন্ড টোল গেট। দিউয়ের সফরে আমাদের সেকেন্ড টোল গেট। আরে ভাবতেই পারছি না 2500 কিলোমিটার চলে এসেছি শিলিগুড়ি থেকে। এই যে মিটারে দেখা যাচ্ছে, অডোমিটারে 2509। এখানে কিন্তু টোলে কিন্তু ছোট গাড়ির জন্য কারদের জন্য কোনো টোল নেওয়া হলো না, জানি না কেন, খোলাই আছে, ওপেন করা আছে, ট্রাকগুলোকে শুধু আটকানো আছে, তো ট্রাকদের শুধু টোল নেওয়া হলো, আমাদের ছোট গাড়ি তো এমনি ছেড়ে দিল। তো পাশে কিন্তু প্রচুর ধাবা আছে, রেস্টুরেন্ট আছে, সুতরাং খাওয়ারের কোনো অসুবিধা হবে না, খাওয়ার রাস্তায় পাওয়াই যাবে। তবে খাওয়ার কীরকম পাওয়া যাবে সেটা হচ্ছে ব্যাপার, গুজরাটি খানা কিন্তু খেতে হবে, এটা মাথায় নিয়ে আসতে হবে, কারণ আমরা বাংলায় যেই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত সেই ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যায় না, এটা একটা বিরাট ব্যাপার। আর এগুলোই খেতে হবে, বাইরে আসলে যেখানে যেমন সেখানে সেরকমই হতে হবে না, আমরা বাঙালিরা কী করি, সব জায়গায় যেখানে যাই সেখানে গিয়ে খুঁজি মাছ কোথায় পাওয়া যাবে, মানে 2-4 দিন মাছ না খেলে কী হয়, বাড়ি গিয়ে আবার মাছ খাওয়া যাবে। একটা জিনিস দেখলাম যে আমাদের ওখানে মানে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ইউপি এই জায়গার ব্রেকফাস্টগুলো মানে আমাদের একটু মানে ফ্যামিলিয়ার, আমরা মানে লুচি পুরি পরাঠা খাওয়া যায়, এখানকার গুলো একটু অন্যরকম, ফেফলা ফেফলা কি সব অনেকটা ওয়েস্ট আছে ইন্ডিয়ার। ম্যাপটা দেখলেই বোঝা যায় যে আমরা কোন দিকে আছি, আর এবার লেফটে আমরা টার্ন নেব, বিরাট একটা চৌড়া, ভাবনগরের দিকে যাব, সামনে দেখাও যাচ্ছে বোর্ড ভাবনগর। তা আমরা কিন্তু একদম সমুদ্রের প্রায় কাছাকাছি জায়গা দিয়ে যাচ্ছি, মানে ম্যাপটাকে একটু জুম করলে বোঝা যায় যে আমরা সমুদ্রে কতটা কাছে আছি, সমুদ্রের ধার দিয়ে মোটামুটি যেতে 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 আমরা পৌঁছে যাব দিউতে। তো দিউ আজকে গিয়ে নাইট স্টে করব, তো পৌঁছাতে পৌঁছাতে 6-7টা বেজেই যাবে, তারপরে তো আর কিচ্ছু ঘোরা হবে না, তো হোটেলে থাকবো, থেকে আগামীকাল সকালে আমরা বেরোবো দিউ ভ্রমণে। যেহেতু নিজেদের কার আছে সেরকম কোনো অসুবিধা নেই, ভোরবেলায় বেরিয়ে যাবো 6-5টার সময়, সানরাইজও দেখবো সমুদ্রের ধারে গিয়ে, ঘুরে টুরে এই দুপুরের মধ্যে 11-12টার দিকে আমরা দিউ থেকে বেরিয়ে যাবো। তারপরে তো দর্শন আছে, সোমনাথ মন্দির, আবার একটা জ্যোতির্লিঙ্গ, তো সেগুলো পরে চলবে আস্তে আস্তে। আরও প্রচুর প্রচুর জায়গা আছে আমাদের এই ট্রিপে, আমাদের প্ল্যানে প্রচুর ভালো ভালো জায়গা পাবে। তো দেখো এখানে আবার কিন্তু রাস্তা কিন্তু আর 4 লেন, সেই 6 লেনের রাস্তা আর নেই, নর্মাল লেন হয়ে গেল, কারণ এবার একটা আমরা অন্যরকম রাস্তা দিয়ে যাচ্ছি, অন্যরকম পরিবেশও চলে এলো, রাস্তাঘাট একটু চেঞ্জ হয়ে গেছে, বাড়িঘর ল্যান্ডও চেঞ্জ হয়েছে, দুপাশে কিছু ধান ক্ষেত, কম ক্ষেত, কিছু একটা ক্ষেত ফেত হবে বোঝা যাচ্ছে না গাড়ির থেকে কী ক্ষেত আছে, চাষবাস হচ্ছে বেশ, তো ভালোই এনজয় করছি, কোনো অসুবিধা নেই, সবাই কিন্তু দিব্যি ফিট আছে। সাবধানে কিন্তু গাড়ি চালাতে হবে, একটু দেখে শুনে খেয়াল রাখতে হবে, কারণ বাইরের স্টেটের গাড়ি অন্য গাড়ির সাথে বা লোকালের গাড়ির সাথে যদি হালকাও লেগে যায় তাহলে কিন্তু একটা গণ্ডগোল হয়ে যাবে না। আমরা যেহেতু বাইরে থেকে এসেছি তাই একটু সাবধানে দেখে শুনে সাইডগুলো দেখে দেখে চালাতে হবে। কি বড় একটা বাম্পার চলে এসছে, এই হঠাৎ করে লেখা থাকে না গাড়িটা তো উপরে উঠে, হ্যাঁ তাহলে এরকম একটু সাবধানও হতে হবে, এখানে গাড়ি কিছু হয়ে গেল তো সেই গাড়ি নিয়েও একটা প্রবলেম হয়ে যেতে পারে। চলে এসছি লবণের রাজ্যে, এই যে বাঁদিকে সল্টি ওয়াটার, এই যে লবণ জমে 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 সাদা সাদা হয়ে গেছে সব সল্ট, এরকম এবার চলতেই থাকবে, প্রায় পাশেই সমুদ্র আছে কিছুটা দূরেই, সামনে ট্র্যাকটা তো পুরো রাস্তায় ব্লক করে চলে যাচ্ছে, তো পুরো এ মাথা ও মাথা, কত চওড়া রে ভাই, তো যাবো কি করে, না রাস্তা চওড়া আছে, ল্যান্ডস্কেপ কি একদম অন্যরকম ল্যান্ডস্কেপ, এক এক জায়গায় একরকম, আসলে এটাই হচ্ছে আমাদের ভারতের বৈচিত্র্য, যেখানে যাবে সেখানে আলাদা আলাদা ফিল পাবে। এমন অনেকে আছে না, আরে ওই ওই জায়গায় গিয়ে কি হবে, ওখানে তো কিছু দেখার নেই, এখানে দেখার আছে, কাশ্মীরে চলো কাশ্মীরে দেখার আছে, কেরালায় চলো কেরালায় দেখার আছে, তার মানে আর ভারতে আর কোথাও কিছু দেখার নেই। আমার তো মনে হয় প্রত্যেকটা জায়গায় দেখার জায়গা আছে, 5 কিলোমিটার পরপরই একটা করে নতুন কিছু জিনিস দেখার আছে,
দেখার জন্য চোখটা রাখতে হবে ঠিক, আর মনটাও ঠিক রাখতে হবে। আমি যেটা দেখছি সেটাই নতুন এবং সেটাই আমার ভালো লাগে, সেই জন্য এই রাস্তায় আমি বেরোই। ট্রেনে বাসে চলে আসলে কিন্তু ফ্লাইটে চলে আসলে এই রাস্তার এই জিনিসগুলো আমরা পাবো না। হয়তো এয়ারপোর্টে নামবো, এয়ারপোর্ট থেকে একটা মানে মেকানিক্যাল ব্যাপার হয়ে যায়। ঠিক সেই কারণেই আমি কিন্তু রোডটা চুজ করি বাই রোড এবং নিজে ড্রাইভ করে ইচ্ছে হলো আমি নিজের ইচ্ছে মতো দাঁড়ালাম, এখানে দাঁড়ালাম ওখানে দাঁড়ালাম। ড্রাইভারকে বারবার দাঁড়াতে বললে ড্রাইভার বিরক্ত হয়ে যায়, আরে ইয়া কেউ রুকেঙ্গে, আগে থোড়া রুকেঙ্গে, থোড়া আগেই তো যা রা হ্যাঁ না, আর আধা কিলোমিটার। তো ওইরকম করলে তো হবে না, না চলে গেল নতুন রাস্তায় নতুন টোল। 3:30 বাজে আর আমরা এখন রাস্তায় দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে চালাতে চালাতে একটু ঘুম পেয়ে গেছিলো, দাঁড়ালাম। প্রচুর রৌদ্র বাইরে, গাড়ির ভিতরে এসি চলছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু বাইরে বেরোলে মনে হচ্ছে হ্যাঁ গা পুড়ে যাচ্ছে। এখন তো এখানে একটু চা খেলাম, আবার ওরা দুজন মা মেয়ে দুজনে আবার ফালুদা নিল সামনে দোকান থেকে। আর 130 কিলোমিটারের মতো বাকি এখন 3:30, তো দেখি 2.5 ঘন্টা লাগবে, 5:30-6টার মধ্যে হয়তো আমরা ঢুকে যাবো দিউতে। আমরা কিন্তু দিউয়ের একদম কাছে চলে এসেছি, এখান থেকে আমাদের হোটেল আর 16 কিলোমিটার মোটে বাকি। আর এই আমরা এই বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, তো বেশ কনজেস্টেড বাজার, এখানে লেট হয়ে গেল। আমরা ভাবছিলাম যে সানসেটটা দেখবো গিয়ে দিউতে গিয়ে, তো এখনও সানসেট দেখানোর টাইম ছিল, কিন্তু এই বাজারের জ্যাম আমাদের আটকে দিল এমনভাবে না, 10 মিনিট আমাদের টাইম দিত আমরা ওখানে গিয়ে সানসেটটা পেয়ে যেতাম। যেটা হয় বিচের ধারে আসলে নারকেল গাছ না দেখলে ঠিক বীজ বীজ মনে হয় না, সেই জিনিসটা আমরা পাচ্ছি। কিন্তু এখনো সমুদ্রের মুখ দেখতে পাচ্ছি না, সমুদ্রের মুখ কখন দেখবো জানি না। দমন এন্ড দিউ, বাহ বাবা, এই গাড়ি করে নিজেদের গাড়িতে দমন এন্ড দিউ, জাস্ট ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। নামটা শুনেছি, কোনো একদিন আসবো, এটাও একটা স্বপ্ন ছিল, দমন দিউতে আসবো, দিউতে ঘুরে যাবো, গোয়া দমন দিউ তিনটাই ইচ্ছা ছিল। গোয়া তো এমনি ঘুরে এসেছি মানে ট্রেনে করে গিয়ে, আর দমন এন্ড দিউ তো নিজেদের গাড়িতে চালাতে চালাতে ড্রাইভ করতে করতে প্রায় 2,820 কিলোমিটার শিলিগুড়ি থেকে চলে এলাম গাড়ি ড্রাইভ করতে করতে দিউতে, ভাবা যায় না, একদম ভাবা যায়, প্রচন্ড এক্সাইটেড লাগছে, প্রচন্ড এক্সাইটেড লাগছে। সামনে বাস স্ট্যান্ড মনে হচ্ছে, বাসটা টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে, আমাদের লেফটের দিকে হোটেল, এটা আবার কোন হোটেল, হোটেল কিনারা, এটা আমাদের হোটেল না, আরেকটু আগে হবে হোটেলটা। তো আমরা পৌঁছে গেছি দিউতে, এই যে আমার পেছনে হোটেল অপার, এই হোটেলেই আমাদের বুকিং আছে। তো গাড়িটাকে আমরা এখানে পার্ক করালাম, এখানে পার্ক করিয়ে ভাবলাম যে একটু ছবি তুলে নিই, তারপরে গিয়ে চেক ইন করছি। তো সন্ধ্যা প্রায় হয়েই এলো, একটুর জন্য আমরা মিস করে গেলাম সানসেটটা, তো চলো লোকেশনটা দেখাই একটু ঘুরিয়ে। এইখানে পোর্ট, প্রচুর ছোট ছোট বোট টোট আছে এখানে, শিপ। হোটেল অপারে উঠে গেছি, আমাদের 3rd floor-এ রুম, তো 3rd floor-এ এই যে আমাদের রুম 1109 নম্বর আর 1112, এই দুটো রুম। তো চলুন দেখি 1109 নম্বর রুমটা কেমন। এই হলো, প্রথমে ওয়াশরুমটা দেখাই, চলো। এই হচ্ছে মিরর, একটা বেসিন, সুন্দর এদিকে কোমোড, স্নানের জায়গা ও পর্দা আছে, টাওয়াল টাওয়াল সবই আছে, বেশ সুন্দর ফার্নিশিং। এগেইন মিরর, সুন্দর বড় একটা আয়না, বেড, টিভি, টেবিল একটা, রাইটিং টেবিল,
ফ্যান, সেন্ট্রাল এসি, ওখানে ওয়ার্ড্রব আছে, তো বেশ ভালো লাক্সারি। একটু বাইরের দিকটা দেখি, এখানে একটা ব্যালকনি আছে, সামনে এই চাঁদ উঠে গেছে, আর এই যে ভিউ আমাদের ব্যালকনি থেকে। দুটো রুমই মোটামুটি একই রকমই, তো এখন আমরা একটু রেস্ট হবো, ফ্রেশ হবো, অনেক লম্বা জার্নি করে এলাম, 400 কিলোমিটার জার্নি হলো আমাদের, তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখি কি করা যায়, তারপরে হয় বেরোবো নাহলে যাই হোক কিছু একটা করবো। তো ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগটা, কালকের ব্লগে দেখাবো আমরা দিউতে কি কি দেখছি, কোথায় দেখছি, কিভাবে দেখছি। তো পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলে থাকুন, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, দারুণ দারুণ ভিডিও আসবে। আর যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা ঠিক লিঙ্কটা পাবেন না, সেই লিঙ্কটা যদি ধরা যায় তাহলে আরও বেশি ভালো লাগবে ভিডিওগুলো, প্রথম থেকেই ভিডিওগুলো দেখবেন, একদম শিলিগুড়ি থেকে আমাদের রুট শুরু হয়েছে। তো তাহলে আজকে রাখছি এখানে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।